ব্যাট বলের লড়াই শেষে পর্দা নামলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। এবারের মৌসুমে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে দেশের সবচেয়ে পুরনো এই 50 ওভারের টুর্নামেন্ট। আবাহনী কিংবা মোহামেডানকে পেছনে ফেলে প্রথমবারের মতো শিরোপা ঘরে নিল শেখ জামাল ক্রিকেট ক্লাব। শিরোপা শেখ জামালের হলেও ব্যক্তিগত নৈপুণ্যে জয়জয়কার প্রাইম ব্যাংকের। শীর্ষ রান সংগ্রহকারী থেকে শুরু করে উইকেট শিকারী সবখানেই নাম সালাউদ্দিন শিষ্যদের। রান করায় এনামুল হক বিজয় আর উইকেট শিকারে রাকিবুল হাসান, দুজনই খেলেছেন ব্যাংক দলটির হয়ে। টুর্নামেন্টের সেরা 5 ব্যাটারের 4 জনই বাংলাদেশি। ব্যাট হাতে রান করায় বিশ্ব রেকর্ড গড়েছেন বিজয়। কেবল ডিপিএল নয়, লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ রানের নজির এ ওপেনারের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিজেন্ডস অফ রূপগঞ্জের নাঈম ইসলাম, এরপর যথাক্রমে মোসাদ্দেক হোসেন, জাকির হাসান ও চিরাগ জানি। উইকেট শিকারে সবাইকে ছাড়িয়ে রাকিবুল, যুব বিশ্বকাপ জয়ী স্পিনার 15 ইনিংসে উইকেট নিয়েছেন 29টি। 2 ও 3 নম্বরে থাকা পারভেজ রসুল ও চিরাগ জানির উইকেট সংখ্যা যথাক্রমে 28 ও 27টি। 4-এ আবহানির মোহাম্মদ সাইফুদ্দিন ও 5-এ রয়েছেন তানভীর ইসলাম। ব্যক্তিগত নৈপুণ্যে পিছিয়ে থাকলেও শেখ জামালের প্রথম শিরোপা জয়ের প্রধান রহস্য দলগত সাফল্য। টুর্নামেন্টে সর্বোচ্চ 11টি ম্যাচ জেতা ইমরুল কায়েসের দল গোটা আসর জুড়েই ছিল ধারাবাহিক। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।